আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ অকারণে স্লো হয়ে গেলে সেটাকে ফাস্ট করার উপায় কী, এই বিষয়টি নিয়ে। ওকে, আমরা খুব সহজভাবেই সি ড্রাইভ ক্লিন করে আমাদের কম্পিউটারকে কিংবা ল্যাপটপকে ফাস্ট করে নিতে পারি। ওকে, তাহলে দেখি ল্যাপটপ কিংবা কম্পিউটার স্লো হয়ে গেলে কীভাবে ফাস্ট করে নিতে হবে সি ড্রাইভ ক্লিন করে। ওকে, এই যে আমাদের মনিটরের একেবারে বাম পাশের কর্নারে এখানে যে এই যে উইন্ডোজের আইকনটা, এই আইকনের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা, এই ডায়লগ বক্সটা দেখা যাবে। এখান থেকে এই যে নিচের দিকে দেখেন যে রান লেখা, এই রান লেখা এটার উপরে আমি মাউস দিয়ে একটা ক্লিক করব। ওকে, তারপর এখানে যে ডায়লগ বক্সটা আসবে, এই ডায়লগ বক্সটার ভিতর থেকে আমরা প্রথমে যেটা করব এই যে টেম্প, EEMP টেম্প, এটাকে লিখবো। এটাকে লিখে ওকে দেব। ওকে দেওয়ার পরে এরকমের আসবে, এখানে এই যে ডায়লগ বক্সটা আসছে এখান থেকে কন্টিনিউ কিংবা ক্যান্সেল দুইটা চাচ্ছে, আমরা এখানে কন্টিনিউ দেব। এরপরে এখান থেকে এই ফাইলগুলো সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করলে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলেও সবগুলো সিলেক্ট হবে। আবার মাউস ড্র্যাগ করে এভাবে সবগুলো সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিব। ডিলিট দেওয়ার পরে এখানে এই যে ডায়লগ বক্সটা, এই ডায়লগ বক্সটা আসবে, এখানে এই যে টিকটা ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এটাকে টিক দিয়ে দেব, কন্টিনিউতে ক্লিক করব। দেন এরকমের আবারও যদি আসে তারপর এটাকে ক্লিক করে এখানে স্কিপ, মাঝখানেরটা স্কিপ করে দেবো, যা ডিলিট হওয়ার আর যেটা ডিলিট হবে না সেটা থেকে যাবে। ওকে, দেন আমি এটাকে কেটে দিলাম। তারপর আবার সেম এই যে উইন্ডোজের আইকনটা, এই আইকনে এসে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর রান, রানে ক্লিক করব। এখানে প্রথমবার তো টেম্প, TEMP টেম্প এটা দিয়েছি। এবার এটার ডানে বামে দুই পাশেই পার্সেন্টেজ, কিবোর্ডে দেখবেন যে আপনার কিবোর্ডের উপরের সারিতে যে সংখ্যা ফাইভের যে কীটা, এটার উপর একটা শিফট ধরে ফাইভ যে কীটা এটার উপরে ক্লিক করলেই এখানে পার্সেন্টেজ চলে আসবে। ওকে, এটা শুরুতে আসি, শুরুতেও পার্সেন্টেজ দিয়ে দিলাম। এই যে এখানে একটু খেয়াল করেন, আমি জুম করে দেখাই। এভাবে শুরুতে এবং শেষে টেম্পের শুরুতে এবং শেষে পার্সেন্টেজ দিয়ে ওকে দেব, ওকে দেব। এবার একটু জুম আউট করি, এটাকে কেটে দিলাম। এই যে এতগুলো হাজার হাজার ফাইল দেখা যাচ্ছে আমার এখানে, আমি তো অনেকগুলো সফটওয়্যারে কাজ করি যার কারণে আমার সি ড্রাইভে অনেক বেশি এরকমের ফাইল জমা হয়ে গেছে। এগুলোকে সবগুলোকে আমি কন্ট্রোল এ ক্লিক করলাম, কিবোর্ড থেকে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি যেটা করব, ডিলিট দিয়ে দেব। ডিলিট হচ্ছে যে কন্টিনিউ চাচ্ছে, এখানে টিকটা না দেওয়া থাকলে আমি টিকটা দিয়ে দেব, কন্টিনিউ। ওকে, দেন এখানে টিকটা দিয়ে শেষবার স্কিপ করে দেব। ওকে, স্কিপ করে দেওয়ার পরে যে ফাইলগুলো থাকবে এগুলো আর ডিলিট করব না, থেকে যাক। এখান থেকে কেটে দিলাম এটাকে। ঠিক সেমভাবে আমরা আবার এই উইন্ডোজের আইকন, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, আবারও রানে ক্লিক করব। এখানে যেটি লিখব আর ই প্রি ফেস, এটা লিখে তারপর এখানে ওকে দেব। ওকে, ঠিক একইভাবে এরকম আসবে আগের মতনই, আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। ওকে, সবগুলো ফাইল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে শিফট ডিলিট বা ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, ইএসএ ক্লিক করলাম, টিকটা দিয়ে দিলাম, স্কিপ করে দিলাম। ওকে, ডিলিট করার সময় যদি শিফট ডিলিট দেই তাহলে জিনিসটা পারফেক্টলি ডিলিট হবে। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তারপর ডিলিটে প্রেস করতে হবে। সেকেন্ড যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা যে ভুলটা সচরাচর সবাই করি সেটা হচ্ছে আমরা এই যে ডেস্কটপ ভুলে করি, জেনে করি কিংবা না জেনে করি, এখানে অসংখ্য ফাইল রেখে দিই, একেবারে এই জায়গাটা ভরে রাখি, এটা করা যাবে না। এই কারণেও আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। আমরা এই ডেস্কটপটাকে, এই যে জায়গাটাকে আমরা সম্পূর্ণ ফাঁকা রাখবো,
এখানে কোনো ফাইল কিংবা এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু এই জায়গাটায় রাখার আসলে কম্পিউটারের বেসিক নিয়মের ভিতরে পড়ে না, আমরা তারপরেও রাখি, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, এই বিষয়গুলো সব ডিলিট করে দেই। এরপরে যেটা দেখাবো, অনেকে ভুলবশত, আমি এরকমের অনেককে পেয়েছি এখন পর্যন্ত, যে আমরা যদি এখান থেকে একটা ব্রাউজারে যাই, দেখি এখানে দিস পিসিতে ক্লিক করলাম, অনেকগুলো আমাদের ড্রাইভ থাকে কিংবা যাদের পিসিতে জায়গা কম তাদের হয়তো দুইটা তিনটা থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তিনটা হয়তো থাকে। আমরা ভুলবশত কি করি, সি ড্রাইভে জায়গা ফাঁকা দেখলি এটার ভিতরে ঢুকে আমাদের অনেক ইমার্জেন্সি ফাইল যেগুলো অন্য জায়গায় রাখতে পারতাম, সফটওয়্যার হোক কিংবা আমরা মুভি দেখি, মুভি কিংবা অন্য কোনো জিনিস আমরা এইখানে রেখে দিই, এরকমের এটা এটা মারাত্মক ধরনের কম্পিউটারের জন্য একটা ক্ষতির বিষয়, যে সি ড্রাইভে কোনো কিছু রাখা যাবে না, যেখানে সিস্টেমটা, আমরা তো মূলত উইন্ডোজ যেটা, সেটাকে ইনস্টল করে এবং আমাদের যত সফটওয়্যার আছে এটার যে ব্যাকআপ, মানে ইনস্টল করার পরে ইনস্টল ব্যাকআপ যেটা, সেটা এই সি ড্রাইভে থাকে। এখানে যদি আমরা কোনো কিছু ফাইল রাখি বা এই জায়গাটাকে শুধু শুধু ভরে রাখি, তাহলে আমাদের কম্পিউটার অটোমেটিক স্লো হয়ে যাবে এবং যে কোনো সময় উইন্ডোজ ক্র্যাশ করতে পারে, উইন্ডোজটা নষ্ট হয়ে যেতে পারে, আবার নতুন করে উইন্ডোজ দিয়ে তারপর পার্টিশন করে তারপর ঠিক করে নিতে হবে। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে আমরা সি ড্রাইভে কোনো কিছু রাখবো না। এই যে ডেস্কটপে এইখানে যদি কোনো কিছু রাখি, কোনো কারণে আমাদের পিসি কিংবা ল্যাপটপের উইন্ডোজ যদি চলে যায়, নতুন করে উইন্ডোজ দিতে হয়, তখন এই জায়গাটার ব্যাকআপ আর আমরা পাবো না। সি ড্রাইভ কিংবা ডেস্কটপে যদি কোনো কিছু রাখি, ওই জায়গাটার ব্যাকআপ আমরা আর কখনো পাবো না। এই কারণেও আমাদের এই জায়গাতে ডেস্কটপে কিংবা সি ড্রাইভে কোনো কিছু রাখা উচিত না। তিন নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ফাইল বিভিন্ন জায়গা থেকে ডিলিট করি, কিন্তু কখনো রিসাইকেল বিন এই জায়গাটাকে কখনো ডিলিট করি না। এই যে এতক্ষণ যেন আমরা যে ফোল্ডারগুলো, ফাইলগুলো ডেস্কটপ থেকে তারপর ওই যে রানে গিয়ে যেন যেগুলো রিমুভ করলাম, এগুলো কিন্তু সব এই রিসাইকেল বিন, এটার ভিতরে জমা হয়ে আছে। দেখেন এই জায়গাটায় যদি যাই, ওপেনে যদি ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে রিসাইকেল বিনে এই যে জায়গাটা আসছে, দেখেন রিসাইকেল বিনের ভিতরে অনেক কিছু আছে। এগুলো যদি আমি ডিলিট না করে দিই, তাহলে তো আমার জায়গাটা নষ্ট করে রাখবে, সি ড্রাইভের জায়গাটাকে নষ্ট করে রাখবে আর কি, জায়গাটা দখল করে থাকবে, যার কারণে এই যে রিসাইকেল বিন যেটা, এটাকেও সব সময় ফাঁকা রাখতে হবে। এটাকে ফাঁকা করবো কীভাবে, আমরা এটা কেটে দিলাম, সরাসরি এখান থেকে দেখাই, এই যে রিসাইকেল বিন, এটার উপরে মাউস এনে যদি এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেখেন এই যে ডায়লগ বক্সটা আসছে, সেকেন্ড যে অপশনটা, এটাই লেখা আসছে কি ইম্পেটি রিসাইকেল বিন, এটাতে যদি ক্লিক করি এই ডায়লগ বক্সটা আসবে, ইয়েস অর নো, আমি এখানে ইয়েসে ক্লিক করে দিলাম, তারপর এই যে টিকটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এরপরে চার নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন উইন্ডোজ দিই, উইন্ডোজ দেওয়ার পরে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের সফটওয়্যার শুধু শুধু ইনস্টল করে রাখি, ইনস্টল করে আমাদের সি ড্রাইভটাকে ভরে রাখি, সি ড্রাইভের জায়গা থাকে না, যার কারণে আমার কম্পিউটার স্লো হয়ে যায়। অপ্রয়োজনীয় কিছু অ্যাপস আছে যেগুলো কোনো দরকার নাই, এই ধরনের অ্যাপসগুলো যদি থাকে সেটাকে আমরা আনইনস্টল করে দিতে পারি। ওকে, আনইনস্টল কীভাবে করবো, একটু এখানে এই যে সার্চ অপশন এখানে আসবেন, এখানে এসে কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, অথবা আমরা এই যে উইন্ডোজের আইকনে ক্লিক করে একেবারে নিচের দিকে আসব, এখানে এই যে উইন্ডোজ সিকিউরিটি, এটার নিচে উইন্ডোজ সিস্টেম, ওকে, এটার উপরে ক্লিক করব, নিচে এই যে কন্ট্রোল প্যানেল, এটার উপরে ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল প্যানেল চলে আসবে। ওকে, অনেক সময় অনেকের যেটা হয়, এখানে ক্যাটাগরি চেঞ্জ করা থাকে, অনেকের হয়তো এই যে ভিউ বাই আর কি, ভিউটা চেঞ্জ করা থাকে, লার্জ আইকন দেওয়া থাকে, এরকমের থাকে অনেকগুলো, এখান থেকে বোঝা যায় না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার যদি এরকমের ভিউটা থাকে, তাহলে ভিউটা চেঞ্জ করে এই যে এখানে ক্লিক করে ভিউ বাই এর সামনে যেন এই ঘরটা, ঘরের ভিতরে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই। ওকে, তাহলে ভিউটা এরকমের আসবে। এখানে দেখেন এই যে প্রোগ্রামস, এখানে আনইনস্টল প্রোগ্রাম এরকমের একটা অপশন আসবে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরই এই যে একটু বড় করে দেখাই,
আমার যে অ্যাপ্লিকেশন মানে আনইনস্টল যেখান থেকে অ্যাপ্লিকেশনগুলো করা যাবে এই জায়গাতে চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো সফটওয়্যার যে কোনো অ্যাপস আমরা আনইনস্টল করে দিতে পারবো। আমার অপ্রয়োজনীয় যত সফটওয়্যার এখানে আছে যেগুলো কোনো দরকার নাই দেখে দেখে এগুলো আনইনস্টল করে দেবো। এই যে এখানে একটা সফটওয়্যার দেখেন অ্যাডোবি প্যারালোড 2020, আমি যখন পুরো অ্যাডোবির মাস্টার কালেকশনটা ইনস্টল করছি এটাও ইনস্টল হয়ে গেছে, অথচ এই সফটওয়্যারটা আমার দরকার নাই। এটাকে আমি সিলেক্ট করলাম, উপরে দেখেন লেখা আসছে আনইনস্টল বা চেঞ্জ। এটাতে যদি এখন ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স আসবে ইয়েস অর নো চাবে, আমরা ইয়েস দিয়ে দেবো। এটা বলার কারণ হচ্ছে ডায়লগ বক্সটা দেখা যায় না, এখন রেকর্ড হবে না, হাইড থাকে, সে কারণে বলে দিচ্ছি যে ডায়লগ বক্সটা আসবে ওটা থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। ওকে, এটাতে সিলেক্ট করে আমি আনইনস্টলে ক্লিক করলাম, ইয়েস দিয়ে দিলাম, দেন এই জায়গাটা আসছে এই যে ডায়লগ বক্সটা, এটা থেকে আমি ইয়েস রিমুভ এটাকে ক্লিক করে দেব। এখান থেকে এটাকে ক্লোজ করে দেব, এভাবে সবগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দেব। ওকে, পরের যে বিষয়টি 5 নম্বর যে বিষয়টি, আমি দিস পিসিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে সি ড্রাইভের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন প্রপার্টিস, তারপর এখান থেকে এই যে টুলস টুলসের ভিতরে ঢুকলাম, দেন আমি এখান থেকে অপটিমাইজে ক্লিক করে দিলাম। ওকে, অপটিমাইজে ক্লিক করার পরে এই যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে আবারও সি ড্রাইভটা সিলেক্ট থাকবে, অবশ্যই সি ড্রাইভ এখান থেকে সিলেক্ট করে রাখবো, দেন আবার এখান থেকে অপটিমাইজ এই অপশনটাতে ক্লিক করবো। একটু ওয়েট করি, এখানে স্টপ লেখা আছে, কাজ চলতেছে, আবার অপটিমাইজ চলে আসছে, দেন কাজ শেষ। ওকে, দেন এগুলো সব কেটে দিব, ক্লোজ কেটে দিলাম, কেটে দিলাম, ওকে, একটা রিফ্রেশ মেরে দিলাম। এরপরে 6 নম্বর যে অপশনটি, এই যে নিচে উইন্ডোজের আইকনের পাশে যে সার্চ অপশনটি, এখান থেকে লিখব, এখানে লিখব ডিস্ক ক্লিন আপ, এই যে ডিস্ক লেখার সাথে সাথে উপরে চলে আসছে এটাকে লিখে দেবো ডিস্ক ক্লিন আপ। এটাতে ক্লিক করলাম, এই যে অপশনটা আসবে এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই বক্সটা আসবে, ডায়লগ বক্সটা, এখান থেকে আমি যেটি করব এই যে সবগুলো ঘরে টিক মার্কটা দিয়ে দেবো। ওকে, সবগুলো ঘরে টিক মার্ক দিয়ে এখান থেকে আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলস এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে আবার এই যে ডায়লগ বক্সটা আসবে এটাতে ওকে দিয়ে দেবো, এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, আবার ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ডিলিট ফাইলস। এই অপশনটাই শেষ অপশন ছিল। এইভাবে যদি আমি আমার কম্পিউটার স্লো হয়ে যায় কিংবা ল্যাপটপ স্লো হয়ে যায় এভাবে সি ড্রাইভটাকে যদি ফাঁকা করে দিই, এই ওয়েগুলো যদি ফলো করি তাহলে আমার কম্পিউটার অটোমেটিক অনেক ফাস্ট হয়ে যাবে। এবং যেই যেই টিপসগুলো দেওয়া হয়েছে যে ডেস্কটপে কোনো কিছু রাখা যাবে না, সি ড্রাইভে কোনো কিছু রাখা যাবে না, এরকমের যদি কম্পিউটার আর কি মেনটেন করে তারপর যদি কম্পিউটার অপারেট করি তাহলে আশা করি স্লো হবে না, এবং স্লো যদি হয়ে যায় এই এই কাজগুলো করে নিলে আশা করি অনেক ফাস্ট হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।